সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মিথুন কুমার রিজু। আজকের পর্বেতে আমি গো টু স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, গো টু স্টেটমেন্ট যে কাজটা করবে সেটা হলো প্রোগ্রামের এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাব, এই যাওয়ার জন্য কে হেল্প করবে? অবশ্যই গো টু স্টেটমেন্ট হেল্প করবে। তাহলে গো টু স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করতে হয় সেটাই আজ আপনাদের কোডিং এর মাধ্যমে বুঝাবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল নেব আই ইকুয়াল ওয়ান। আমরা আই এর মান ওয়ান অ্যাসাইন করে দিলাম, ওকে। অ্যান্ড আমরা এখন একটা লেভেল ক্রিয়েট করব, লেভেলটার নাম দেব প্রিন্ট, ওকে। এটা কিন্তু একটা লেভেল, ওকে। আমরা একটা লেভেল ক্রিয়েট করলাম। এখন লেভেলের আন্ডারে কোনো কিছু একটা প্রিন্ট করব এবং কোনো কিছু ইনক্রিমেন্ট করব। তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো ইপের কাজ, ওকে। তাহলে আমরা আই এর মানটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্টের ডাবল কোটেশন পার্সন ডি কমা আই, ওকে। আমরা আই এর মানটাকে প্রিন্ট করব। এখন আমরা আই প্লাস প্লাস, মানে কি ইনক্রিমেন্ট হবে আই এর মান, এক এক করে বৃদ্ধি পাবে, ওকে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো ইফের কাজ, ওকে। ইফ একটা কন্ডিশন দেব, আই লেস দেন ফাইভ, ওকে। অ্যান্ড একটা গো টু স্টেটমেন্ট এই ইফের আন্ডারে ক্রিয়েট করব। তাহলে গো টু স্টেটমেন্ট এই ইপের আন্ডারে ক্রিয়েট করলাম। এখন আমরা কাকে কল দেব? অবশ্যই এই লেভেলটাকে কল দেব, এই গো টু কিওয়ার্ডের মাধ্যমে, ওকে। তাহলে প্রিন্ট, আমরা প্রিন্ট লেভেলকে কল দিলাম, ওকে। তাহলে ফার্স্ট অফ অল কী কাজ করবে এই প্রোগ্রামে? ফার্স্ট অফ অল আই এর মান যদি ওয়ান হয় তখন কিন্তু এই ইপের ভিতরে চলে আসবে, ওকে। সে কন্ডিশন চেক করবে আই এর মান ওয়ান। ওয়ান কি পাসের বড়? কখনোই না, পাসের ছোট। তাহলে এই গো টু স্টেটমেন্ট তখন কি করবে? এই প্রিন্ট লেভেলটাকে কল দেবে, ওকে। লেভেলটাকে যখনই কল দেবে তখন এই প্রিন্ট করবে কি? আই এর মান প্রিন্ট করবে ওয়ান। তখন আই এর মান ওয়ান প্রিন্ট হবে এবং আই প্লাস প্লাস মানে কি এক করে বৃদ্ধি করবে আই এর মানটাকে। এখন হলো আই এর মান টু, আবার ইফ কন্ডিশনে আসবে। টু কি পাসের বড়? কখনোই বড় না, অবশ্যই টু পাসের ছোট। আবার এই গো টু স্টেটমেন্টে চলে আসবে এবং এই প্রিন্ট লেভেলটাকে গো টু স্টেটমেন্ট কল করবে। এই গো টু স্টেটমেন্ট কাকে কল করবে? এই প্রিন্ট লেভেলটাকে কল করবে। যখন এই প্রিন্ট লেভেলটাকে কল করবে তখন কি প্রিন্ট হবে? টু প্রিন্ট হবে আই এর মান, তখন টু প্রিন্ট হবে এবং আবার আই প্লাস প্লাস হবে, আই এর মান তখন থ্রি হয়ে যাবে। এভাবে গো টু স্টেটমেন্টটা কাজ করবে, ওকে। আমরা কিন্তু জেনারেল প্রোগ্রামে দেখেছি যে ফার্স্ট অফ অল এই লাইন কাজ করবে, তারপরে এই লাইনটা কাজ করবে, তারপরে এই লাইন কাজ করবে, তারপরে এই লাইন কাজ করবে। কিন্তু গো টু স্টেটমেন্ট কিন্তু পুরোই বিপরীত ধর্মী। ফার্স্ট অফ অল এই লাইন কাজ করবে, তারপরে এই লাইন, তারপরে কিন্তু তারপরে এই লেভেলটা কাজ করবে, ওকে। এই প্রিন্ট লেভেলটা কাজ করবে, এটা হলো গো টু স্টেটমেন্টের কাজ, ওকে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি তাহলে কি হবে দেখা যাক কি হয়। ওকে, প্রোগ্রামটা কিন্তু রান হয়েছে, ওয়ান টু থ্রি ফোর, ওকে, ওয়ান টু থ্রি ফোর। তাহলে কিন্তু আমরা প্রোগ্রামটা কিন্তু রান করতে পেরেছি। গো টু স্টেটমেন্টের মূল কাজটা হবে কি? মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যে যাব, ওকে, সেটাই হেল্প করবে গো টু স্টেটমেন্ট। মানে আমরা এক স্থান থেকে যে এই স্থানে যে চলে আসতে পারছি বা এক স্থান থেকে যে আমরা অন্য স্থানে যেতে পারছি, ওকে, এটা কে হেল্প করবে? গো টু স্টেটমেন্টটা হেল্প করবে, বা এই গো টু কিওয়ার্ডটা হেল্প করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।